ওর মা খুব অসুস্থ, ও একটা পাঞ্জাবি মেয়ে, ওর মা খুব অসুস্থ। সুপ্রিম কোর্টের পারমিশন দেওয়া ছিল যে যদি ও কখনো বাইরে যায় শুধু ইডিকে একটা জানাবে, সেই অনুযায়ী সে ইডিকে জানিয়েছে আজকে অনেকদিন আগে। তখন ইডি বলতে পারতো তুমি যেও না, কিন্তু এয়ারপোর্টে গিয়ে নোটিস ধরানো হাতে যে 8 তারিখে তুমি এসো, অমানবিক জিনিস চলছে। এখন মানুষকে সাহায্য করার পরিবর্তে কি করে দানব দৈত্যগিরি করা যায় সেদিকে ওদের চোখ। একদিকে মিছিল, মৃত্যুর মিছিল চলছে, কোনো লজ্জা নেই, কোনো সমবেদনা নেই। মৃত্যুর মিছিল, মানুষের পাশে না দাঁড়িয়ে এরা মৃত্যুটাকে কি করে ধামাচাপা দেওয়া যায় তার কম্পিটিশনে নেমেছে। আমি এই কম্পিটিশনে যেতে চাই না ভাই, কারণ আমি সবসময় মানুষ বিপদে পড়লে যেই পড়ুক আমি তাদের সাহায্য করা আমার ফার্স্ট প্রায়োরিটি। আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। রাহুল দা, মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন যে অসুস্থ মাকে দেখতে যাচ্ছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়, বিদেশে যাচ্ছিলেন তিনি, এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ইডিকে বিদেশ যাত্রার কথা জানিয়েই রুজিরা বন্দ্যোপাধ্যায় যাচ্ছিলেন, কিন্তু তারপরেও তাকে আটকে দেওয়া হলো, যেটা একেবারে অমানবিক। এবং একই সঙ্গে তিনি বলছেন যে মৃত্যুর মিছিল চলছে, এই যে বালেশ্বরে ট্রেন দুর্ঘটনা হয়েছে তাতে সমবেদনা নেই, লজ্জা নেই, মানুষের পাশে না দাঁড়িয়ে ধামা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। আইন মানবিক অমানবিক দিক দেখে অপরাধ, অপরাধী আর অপরাধী নয় এ বিচার করেই চায়। এদের কাছে নিশ্চয়ই কোনো বিশেষ তথ্য আছে, বিশেষ কারণ আছে, যেটা ইডি স্পষ্ট করতে পারবে যে কারণে ইডি আটকেছে। এটার মধ্যে কোনো মানবিক অমানবিকের হিসাব যদি কেউ করে, পরিবারের লোক বলে তার কাছে মানবিক অমানবিক হতে পারে, কিন্তু বিষয়টা রাষ্ট্রীয় বিষয় যখন থাকে, রাষ্ট্রীয় অপরাধ যখন থাকে, তখন স্বাভাবিকভাবেই বিদেশ যাত্রার ক্ষেত্রে বিধিনিষেধ করতে হয় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন এজেন্সি। সুপ্রিম কোর্টের সমস্ত ইডির মাথায় আছে এবং ইডিকে জানিয়ে, অর্থাৎ ইডি যদি মনে করে যাওয়ার উপযুক্ত কারণ আছে সেটাকে মানবে, এই জাতীয় আদেশই আছে। অতএব সেই কারণের জন্য ইডি নিশ্চয়ই এর মধ্যে কোনো কিছু পেয়েছে, গন্ধ পেয়েছে, কোনো কিছু একটা সূত্র পেয়েছে, যে কারণে ইডি এটাকে আটকেছে। অতএব ইডি এই ব্যাপারে, অনেক ধন্যবাদ রাহুল দা আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। সরাসরি শুনবো অভিষেক বন্দ্যোপাধ্যায় পীরজাদার কাছে কি বলছেন। এবং আমাদের সবার কাছে অত্যন্ত প্রণম্য আবু বাকার সিদ্দিকীর এখানে মাজারে আমার শ্রদ্ধা জ্ঞাপন করতে, সেটা আমি করেছি। এবং পীর সাহেব পীরজাদারা যারা ছিলেন তাদের সাথে কথা হয়েছে দীর্ঘক্ষণ, আমি কোনো রকম কোনো মন্তব্য করব না। আপনাদের কোনো প্রশ্ন থাকলে এখানে তোয়া সাহেব আছে, আপনি তাকে জিজ্ঞেস করুন, তিনি বিস্তারিত সাংবাদিক বৈঠক করে বলবেন। বেশিরভাগরাই ছিলেন সিনিয়র, যারা ছিলেন তারা সংবাদ করেছেন, তাদের সকলের আশীর্বাদ পেয়ে আমি অত্যন্ত ধন্য। এখানে তোয়া সাহেব রয়েছে, তোয়া সাহেব বাকিটা বলে দিচ্ছি। আমি অনেকদিন পরে এলাম কিন্তু এটা প্রথমবার নয়, আমি এর আগেও এসেছি, অনেকদিন সময় হয়েছে, 7-8 বছর আসা হয়নি, 7-8 বছর ঠিক না, 5-6 বছর আসা হয়নি, 5-6 বছর আগেও আমি এসেছি এখানে। সুতরাং এখানে এলে নিশ্চিতভাবে একটা আলাদা শক্তির সঞ্চার হয় এবং লড়াই করার একটা নতুন মানসিকতা যেই আসুক সে পায়। সুতরাং নতুন শক্তির সঞ্চার করে আগামী দিন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করতে আরও দৃঢ়প্রতিজ্ঞ হয়ে এই মাটি থেকে ফিরে যাচ্ছি। ভাইয়া বিলকুল দেনা চাহ রে, আর বাকি যো ভি আপকা সওয়াল হ্যায় তোহা সাহেব ইয়াহ পে হ্যায় ও আপকা সারে সওয়াল কা জবাব দে দেঙ্গে। আরো প্রায় 2 সপ্তাহ এখনো চলবে, 15 দিনের উপর চলবে। সুতরাং দেখা যাক, যেখানেই যাচ্ছি মানুষের আশীর্বাদ যেভাবে মানুষ সমর্থন করেছে, আমি বাংলার প্রত্যেকটা মানুষের কাছে, বিশেষ করে এই গরমে যারা বাড়ির বাইরে বেরিয়ে এসে আমাদের অকৃত্রিম ভালোবাসা, স্নেহ এবং তাদের ভালোবাসার পরশে সমৃদ্ধ করেছে, আমি বাংলার প্রতিটি মানুষের কাছে চিরকৃতজ্ঞ।